Assalamualaikum. Waalaikum assalam. Waalaikum assalam, sir. Hoi, kemon acho? Bhalo achi. Apni kemon achen? Apni kemon achen? Alhamdulillah, shob bhalo achi. Eid shobai kemon katlo? Sir, bhalo. Bhalo. Sir, bhalo. Accha, tahole Eid poroborti ajke tomader sathe amar live prothom class. Shobaike shubhechha. অভিনন্দন। তো চলো আজকে আমরা ক্লাসে চলে যাই। আমি টিউটোরিয়াল খাতাতে দেখলাম তোমাদের অনেকে ন্যারেশনে ভুল করেছে, মেয়েরা কম করেছে, ছেলেরা বেশি ভুল করেছে ন্যারেশনে। তো যাই হোক, আমি তোমাদের সাথে আজকে আবারও ওই ন্যারেশন নিয়ে আজকে আলোচনা করব। সবাই খাতা এবং কলম বের করো সবাই। তোমরা সবাই জানো যে আমাদের যে ন্যারেশনটা থাকবে এবার পরীক্ষাতে দুইটা সেন্টেন্সের উপরে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা কি বলে ইম্পারেটিভ। এই অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ এই দুটো সেন্টেন্সের উপরে তোমাদের ন্যারেশন পরীক্ষাতে থাকবে। হ্যাঁ, তো আমরা আজকে এই দুটা সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব, কেমন? ওকে স্যার। আচ্ছা, তো সবাই খাতা কলম বের করেছো? ইয়েস ইয়েস স্যার। আচ্ছা, আমি আজকে বেশি বেশি কথা বলবো, তোমরা আমাকে উত্তর দিবা। হ্যাঁ, আমি প্রশ্ন করব। ওকে স্যার। এই তো রিভিশন ক্লাস। ওকে স্যার। আমি প্রশ্ন করব, তোমরা আমার প্রশ্নের অ্যানসার দিবা, কেমন? পার্সন চেঞ্জ নিয়ে আমি তোমাদের একটা রুলস দিয়েছিলাম, সবার মনে আছে? জি স্যার। পার্সনের চেঞ্জ, পার্সন চেঞ্জ নিয়ে একটা আমি রুলস দিয়েছিলাম, বলেছিলাম যে ফার্স্ট পার্সন যদি হয় তাহলে কি হয়, সাবজেক্ট বা কোথায় বলো, দূরে। সেকেন্ড পার্সন যদি হয়, মনে আছে স্যার, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট বা কাছে, অবজেক্ট বা কাছে। আর থার্ড পারসন হলে কি হয় বলো? কোনো কিছু চেঞ্জ হয় না, কোনো পরিবর্তন হয় না। যাই হোক, সবার মনে আছে? তাহলে পারসন চেঞ্জে আমরা বললাম যে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, এবং থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা গেল এক নাম্বার। দুই নম্বরে আমরা বলেছিলাম সেন্টেন্স পরিবর্তনের কথা বলেছিলাম, এখানে বলেছিলাম প্রেজেন্ট, প্রেজেন্ট প্রেজেন্ট সমান সমান পাস্ট, পাস্ট। তার মানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে কি হবে বলো? পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি হয়? পাস্ট পাস্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সুন্দর, সবাই ভালো পড়তেছো মাশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা সেন্টেন্সে চলে আসি, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স তো স্ট্রাকচার দিয়েছিলাম একটা, প্রথমে ছিল সাবজেক্ট, তারপরে টোল্ড, টোল্ড অবজেক্ট, তারপরে দ্যাট, দ্যাট আর এস এর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স। এই হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এবার একটা এক্সাম্পল দিব একটা, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল বলো।
স্যার আরএস এর সাবজেক্ট মানে বুঝতে পারি আরএস মানে রিপোর্টেড স্পিচ আমি আরটু ক্লিয়ার করি দেখো হি সেড টু মি আই অ্যাম হ্যাপি এখন এই যে অংশটুকু আর এই অংশটুকু একটা ন্যারেশনের দুইটা পার্ট থাকে প্রথম পার্টটাকে বলা হয় আরভি বা রিপোর্টেড ভার্ব আর সেকেন্ড পার্টটাকে বলা হয় আরএস বা রিপোর্টেড স্পিচ তাহলে প্রথমটা কি বলো রিপোর্টেড ভার্ব আর দ্বিতীয়টা হচ্ছে রিপোর্টেড স্পিচ স্পিচ হ্যাঁ না তার মানে আমি তোমাকে আর যদি বুঝিয়ে বলি যেখানে বক্তা যেখানে বক্তা এবং শ্রোতার উপস্থিতি থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড ভার্ব এবার বক্তা শ্রোতাকে যে কথাটা বলছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ বুঝতে পারলাম Yes sir আরেকবার বলছি আরেকভাবে বলা যায় ইনভার্টেড স্যার ভার্বের পর কি লিখেছেন রিপোর্টেড ভার্ব আর রিপোর্টেড স্পিচ ওইটা না ভার্বের পর ওই স্ট্রাকচারে আরএস এর ভার্ব প্লাস আদার্স মানে বাকি অংশ এক্সটেনশন হ্যাঁ আচ্ছা এখন যেটা হচ্ছে যেখানে বক্তা এবং শ্রোতা বা শুধু বক্তা যদি উপস্থিত থাকে তাহলে সেটা হচ্ছে রিপোর্টেড ভার্ব আর বক্তা শ্রোতাকে যে কথাটা বলবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আরেকভাবে বলা যায় ইনভাইটেড কমার ভেতরের অংশটুকু রিপোর্টেড স্পিচ আর বাইরের অংশটুকু রিপোর্টেড ভার্ব আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন দেখো এটা আমরা করে ফেলবো এই স্ট্রাকচার অনুযায়ী করবো তাহলে প্রথমে সাবজেক্ট লিখবো হি এরপর টোল লিখবো অবজেক্ট কি লিখবো মি এই ইনভার্টেড কমা উঠানোর জন্য কি লিখবো বলো দ্যাট দ্যাট এবার এটা বলো আই কোন পারসন বলো আই ফার্স্ট পারসন ফার্স্ট পারসন আমরা কারে ফার্স্ট পারসন সাবজেক্ট বা দূরে তাহলে সাবজেক্ট কি আছে বলো হি তাহলে আমরা এখানে কি লিখবো হি লিখলাম হ্যাঁ এতটুকু এবার এটা কোন টেন্স বলো প্রেজেন্ট ইনডিফিনিট অনেকেই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি হয় পাস্ট ইনডিফিনিট হয় পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ হ্যাপি পাস্ট ইনডিফিনিট কারো কোনো প্রশ্ন আছে নো স্যার স্যার বলো স্যার হ্যাঁ বলো দেখা যাচ্ছে না যে নিচে দেখা যাচ্ছে না যে আচ্ছা আমি লিখেছি আচ্ছা আমি উপর দিয়ে লিখছি এটা তাহলে আমরা এখানে লিখলাম এটা লিখেছিলাম হি টোল্ড তারপরে মি দ্যাট এবারে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আই থেকে কি হবে হি বসলো এম থেকে হবে ওয়াজ হি ওয়াজ হ্যাপি সবাই ক্লিয়ার আচ্ছা এবার আমি এটা করতে দিব সবাই করে ফেলো ওকে স্যার দ্য ম্যান সেড টু মি আই হ্যাভ বিন ওয়েটিং I have been waiting for 3 hours. তোমরা এটা করে ফেলো. The man said to me, I have been waiting for 3 hours. সবাই লিখছো? Yes, sir. Okay. লেখা হয়েছে Yes sir আচ্ছা লেখা হয়ে গেলে এবার আমার সাথে মিলিয়ে নাও প্রথমে কি লিখবো দ্য ম্যান কি লিখবো টোল্ড মি এটার জন্য কি লিখবো দ্যাট আই কোন পারসন বলো ফার্স্ট পারসন তাহলে দ্য ম্যান কে আমি কি লিখবো হি এটা কোন টেন্স বলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে কি লিখবো পাস্ট পারফেক্ট তাহলে হ্যাড বিন হবে
had been waiting for 3 hours. Bolo, shobai bujhte parla? Karo kono proshno thakle amake proshno koro. Karo kono proshno ache? Sir, two holo na kan? Two keno holo na? Dekho, two kintu আমরা যখন said ব্যবহার করব তখন said এর পরে two লিখতে পারবো, কিন্তু told এর পরে two আমরা লিখবো না। হ্যাঁ, told এর পরে two আমরা লিখবো না, শুধু লিখবো subject plus told plus object। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আমরা এবার নেক্সট আরেকটা চলে যাব, আরেকটা এক্সাম্পল দিব তোমরা করবা। সবাই লেখো, হি টেক টু হার, ইউ আর রিডিং আ বুক। সবাই এটা করে ফেলো, না পারলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, করে দেবো। এটা সব তুলো, তুলে করে ফেলো খুব দ্রুত। He said to her, "You are reading a book." আচ্ছা, তাহলে আমি তোমাদের এবার আমার সাথে মিলিয়ে নাও। প্রথমে আমরা কি লিখবো? হি লিখবো। এরপরে কি লিখবো? টোল্ড। এরপরে কি লিখবো? হার। এটা উঠিয়ে দিয়ে কি লিখবো? দ্যাট। এবার ইউ কোন পার্সন বলো? সেকেন্ড পার্সন। তাহলে আমরা অবজেক্ট কাছে যাবো। অবজেক্ট, অবজেক্ট কি আছে? হার। হারের সাবজেক্ট ফর্ম হচ্ছে কি বলো? শি। আমরা শি লিখবো। এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কি লিখবো? এটা পাস্ট কন্টিনিউয়াস লিখবো। শি ওয়াজ রিডিং শুরু করবো। আর একটা লেখো, দেখো আমি লিখেছি, ফাদার সেড টু মি হি হ্যাজ এ পেন। তাহলে তোমরা তুলে ফেলো, তুলে তোমরা করো, তোমরা চেষ্টা করো আগে। আচ্ছা, এসে লেখা, ইয়েস স্যার, আমার সাথে মিলিয়ে নাও। ফাদার টোল্ড me that, এই পর্যন্ত কোনো কারো সমস্যা থাকার কথা না। সাবজেক্ট সাবজেক্ট, টোল টোল, অবজেক্ট অবজেক্ট, ইনভার্ট কমার জন্য দ্যাট লিখলাম। এবার হি কোন পারসন বলো তো? থার্ড পারসন। তাহলে কোনো পরিবর্তন হবে না, হবে না, হি লিখে দিলাম। এবার এটা কোন টেন্স? এটা কিন্তু ইন্ডিফিনিট, কিন্তু হ্যাজ থাকা মানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট না, কারণ প্রেজেন্ট পারফেক্ট হতে হলে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম থাকা লাগবে। যেহেতু এখানে হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য আমরা কি লিখবো? হ্যাড। বুঝা গেল? ওকে স্যার। সবাই বুঝতে পেরেছ? সবাই ওকে স্যার? ইয়েস স্যার। বলো, ওই হ্যাট, ওই হ্যাটটা আরেকটু বুঝা দিবেন? আচ্ছা, আর একটু হ্যাট বুঝা কেন? অসুবিধা নাই। তুমি এই যে হি কোন পারসন বলো? থার্ড পারসন, এর জন্য হি বসে গেল। আর এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইন্ডিফিনিট তাহলে কি হয়? পাস্ট ইন্ডিফিনিট হয়। তাহলে এখন আমি যখন পাস্ট ইন্ডিফিনিট লিখবো, তখন ভার্বের পাস্ট ফর্মটা লিখতে হবে। তাহলে এই যে হ্যাভ অথবা হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। আমরা তোমাদেরকে ভার্ব পড়তে বলেছিলাম, ভার্বে লেখা আছে হ্যাভ, লেখা থাকে হ্যাভ অথবা হ্যাজ, সমান সমান আছে। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম থাকে, পাস্ট ফর্ম থাকে হ্যাড, আর পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম থাকে হ্যাড। এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম। তাহলে
এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমার হি হ্যাজ এ টেন লেখা আছে, এটা প্রেজেন্ট ইন্ডিকেট ছিল, এখন এই হ্যাজ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এই জন্য আমরা এখানে হ্যাড লিখেছি। বোঝা গেল? ইয়েস স্যার। কারো কোনো সমস্যা থাকলে বলো, নাই কোনো সমস্যা? ওকে, তাহলে এবার আমরা চলে যাব ইম্পারেটিভ। কাকে বলে বলো, মৌ বলো তো ইম্পারেটিভ বলে। জি স্যার। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? ইম্পারেটিভ সেন্টেন্স হ্যাঁ কাকে বলে বলো? স্যার আমি বলি। হ্যাঁ বলো বলো। ইচ্ছা প্রার্থনা তো ইম্পারেটিভ সেন্টেন্স না, ইম্পারেটিভ ওটা অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সে ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, আর এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, নির্দেশ করা বোঝায়, তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। সবাই লেখো স্ট্রাকচার, লেখো স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস অর্ডার। অ্যাডভাইস, রিকোয়েস্ট, টেক্সট প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস আর এস এর ভার্ব থেকে শেষ পর্যন্ত। তাহলে দেখো আমরা এখানে বলেছিলাম, এখানে একটা মজার ব্যাপারটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন টেন্স এর পরিবর্তন ছিল, ইম্পারেটিভ সেন্টেন্স টেন্স এর পরিবর্তন নাই। এটা অনেকটা সহজ এটা। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট বললাম, তারপরে অর্ডার অথবা অ্যাডভাইস অথবা রিকোয়েস্টেড প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস আর এস এর ভার্ব থেকে শেষ পর্যন্ত। একটা এক্সাম্পল দিব আমরা। মাদার সেড টু মি, রিড বুক অ্যাটেন্টিভলি। তাহলে দেখো আমরা বললাম মাদার সেড টু মি রিড বুক অ্যাটেন্টিভলি। তাহলে আমরা যদি এখন লিখি, তাহলে মাদার ওয়ার্ডার মি, তাহলে আমরা কি লিখলাম? সাবজেক্ট সাবজেক্ট, সেটার উপর কি লিখলাম? অর্ডার, অবজেক্ট অবজেক্ট। এবার একটা সূত্রে টু লিখবো, টু, ঠিক আছে? এরপরে কি লিখবো? আর এস এর ভার্ব, রিপোর্টেড স্পিচ এর ভার্ব কোনটা বলো? এই যে রিডটা। তাহলে আমরা এখানে রিড লিখবো, টু রিড বুক অ্যাটেন্টিভলি। বলো কারো বুঝতে অসুবিধা হয়েছে? বুঝতে পারোনি এমন কেউ আছো? স্যার আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে সাবজেক্ট দেখো মাদার লিখেছি, এখানে দেখো তিনটা কথা আছে, একটা আছে অর্ডার, একটা অ্যাডভাইস, একটা রিকোয়েস্ট। আচ্ছা আমাকে তোমাদের মধ্যে কেউ একজন বুঝাতো, পারবা বুঝাইতে? পারবা? জি স্যার আরেক। হ্যাঁ হ্যাঁ বুঝাও স্যার। কি বুঝাবো? এই যে এটা, এই যে তুমি এটা কিভাবে লিখলা, এখানে কেন অর্ডার হলো, এখানে কোথা থেকে তুমি টু পাইলা, এটা সুন্দর করে বুঝিয়ে দাও। স্ট্রাকচার দেখে দেখে সুন্দর করে বুঝিয়ে দাও। স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, মাদার হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে রিড বুক অ্যাটেন্টিভলি, এটা হচ্ছে আদেশ বুঝাইছে, তাই অর্ডার হয়েছে, ওই জন্য অর্ডার হচ্ছে। গুড। তারপর স্ট্রাকচার অনুযায়ী অবজেক্ট, এখানে অবজেক্ট হচ্ছে, অবজেক্ট হয়েছে। হ্যাঁ এবার স্ট্রাকচার অনুযায়ী একটা টু বসছে। হ্যাঁ সুন্দর সুন্দর। তারপর পুটের ভার থেকে শেষ শেষ পর্যন্ত, রিপোর্টের ভার আমার রিড বুক, এরপর একদম শেষ পর্যন্ত বসে গেল। ক্লিয়ার? এবার সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার।
কারো কোনো কোশ্চেন আছে? স্যার আচ্ছা আমি একটু তাও বলি, ওয়ার্ডারটা কখন তুমি ব্যবহার করবা? ধরো তোমাকে আমি বললাম কাম হেয়ার, মানে এখানে আসো, তুমি এখন আসবা না একটু পরে আসবা, 10 মিনিট 20 মিনিট পরে আসবা, বলো তো? এখন আসবো, এখন আসবো, এটাই হচ্ছে ওয়ার্ডার। তাৎক্ষণিক কোনো কাজ করা মানেই হচ্ছে ওয়ার্ডার করা। তোমাকে আমি বললাম ওপেন ইওর বুক পেজ নাম্বার 25, তুমি কি এই যে এই 25 পেজটা কখন উল্টাবা, কখন বের করবা, এখন না রাত্রে বেলা? বলার মাত্র, এখন বলা মাত্র, ইয়েস। তাহলে যে মানে বলা মাত্রই যে কাজটা করা হবে সেটা হচ্ছে ওয়ার্ডার। এখন তোমাকে আমি বললাম যে বাবা, তোমার বাবা মাকে তুমি সম্মান করবে, তোমার টিচারকে তুমি সম্মান করবে, তুমি কি এখনই আমাকে বলবা আসসালামু আলাইকুম বলবা? তাহলে এটা হচ্ছে নৈতিকতা, এটা হচ্ছে মোরালিটি, নৈতিকতা। নৈতিক যে কথাগুলো মানুষকে বলা হয় ওটা হচ্ছে অ্যাডভাইসড। অ্যাডভাইস বানান দুইটা, এ ডি ভি আই সি ই এটা নাউন, আর এ ডি ভি আই এস ই এটা হচ্ছে ভার্ব। তোমরা কিন্তু ভুল করবে না, এ ডি ভি আই সি লেখা কিন্তু এটা কাটা হয়ে যাবে, একটা মার্ক পাওয়া যাবে না, পুরোটা কাটা। আর এ ডি ভি আই এস ই ডি তোমাকে লিখতে হবে, ও আর ডি ই আর ই ডি লিখতে হবে, ঠিক আছে? বুঝা গেল সবার? আচ্ছা তাহলে আমরা তোমাদেরকে এখন অ্যাডভাইসের কথা বললাম, যেটা তাৎক্ষণিক কাজ না, যেটা পরবর্তীতে করতে হবে, যেটা নৈতিক নৈতিক ভাবে নৈতিক শিক্ষা দেয় যেটা আমাদেরকে, সেটা হচ্ছে অ্যাডভাইস বা উপদেশমূলক। আর যদি কোনো সেন্টেন্সে প্লিজ বা রিকোয়েস্ট থাকে তাহলে সেটা অনুরোধ বুঝাবে, আর অনুরোধ বুঝালে আমরা রিকোয়েস্ট লিখবো না, রিকোয়েস্টেড লিখবো। এবার আমি একটা তোমাদের করতে দেবো, তোমরা সবাই করো। Teacher said to student, be honest. এটা সবাই করে ফেলো তো, এটা সবাই করে ফেলো, be honest. Teacher said to student, be honest. হয়েছে লেখা? আচ্ছা এবার আমার সাথে মিলিয়ে নাও, টিচার অ্যাডভাইসড হবে এখানে, স্টুডেন্ট টিচার অ্যাডভাইসড স্টুডেন্টস, সূত্রে টু বি, বলো কে বুঝতে পারো নাই বলো, আমার সাথে সব মিলিয়েছ, মিল করেছ? বলো সব বুঝতে পেরেছো? এটা তাহলে আমি আবার তাকে বুঝিয়ে দিচ্ছি, প্রথমে সাবজেক্ট আমার টিচার লিখলাম, তারপরে এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স এজন্য আমরা সেডে পরিবর্তে অ্যাডভাইস দেখলাম, এটা যেহেতু উপদেশমূলক একটা কথা, একটা বাণী বা একটা নৈতিক কথা, এই জন্য আমরা অ্যাডভাইস দেখলাম। এরপরে দেখো অবজেক্ট স্টুডেন্ট, যে স্টুডেন্ট স্টুডেন্ট লিখলাম, তারপরে সূত্র অনুযায়ী আমরা টু লিখলাম, তারপরে বাকি অংশ লিখলাম। সবাই ক্লিয়ার? ওকে তাহলে আমরা, হ্যাঁ বলো বলো, সেটা আগেও তো হতে পারতো, তারপরে অ্যাডভাইস অথবা অর্ডার অথবা রিকোয়েস্টেড, তারপরে অবজেক্ট, তারপরে টু। তোমার স্ট্রাকচার যেভাবে লেখা আছে তার ধাপে ধাপে তুমি লিখবা, স্ট্রাকচার
মানে ভুল করা যাবে না, ব্যতিক্রম করা যাবে না, ঠিক আছে? ওকে স্যার। ওকে, এবার তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি আমি, তোমরা হোমওয়ার্ক গুলো তুলে নাও, তোমরা হোমওয়ার্ক গুলো অবশ্যই করে আমাকে পোস্ট করবে আজকেই, বুঝা গেল? ওকে স্যার। হোমওয়ার্ক লেখো। এক নম্বর, ফাদার সেড টু মি হেল্প দ্য পোর। দুই নম্বর, হি সেড টু হার ইউ ক্যান ডু ইট। তিন নম্বর, দ্য ম্যান সেড টু মি আই এম গোয়িং টু স্কুল। তাড়াতাড়ি তুলো। আচ্ছা আর একটা দিব, হি সেড টু হার, চার নম্বরটা দেখো, হি সেড টু হার প্লিজ হেল্প মি। এই চারটা হোমওয়ার্ক তোমরা করবে বাসায়, দিয়ে আমাকে পোস্ট করবে, কেমন? ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার থামেন, তুলা হয়নি। আচ্ছা ঠিক আছে।